প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ পত্র দু হাজার একুশ সালের সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভি টাক্স নিয়ে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট সিক্সের মডেল অ্যাক্টিভি টাক্ক নিয়ে আলোচনা করব আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাক্স কিন্তু উত্তরসহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আচ্ছা কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও একের দাগে একে রয়েছে যেটি আগ্নেয় শিলা তা হলো। উত্তর হবে ঘয়েরটা গ্রানাইট একের দুই দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হল উত্তর হবে ঘয়েরটা মিলিমিটার একে তিন মানুষের বুড়ো আঙুলের যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হল উত্তর হবে গয়েরটা স্যাডল সন্ধি দুয়ের তাকে রয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও দুইয়ের প্রথম প্রশ্ন কোনো স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয় উত্তর হবে ভুল দুয়ের দুই কোন তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যে চাপ বেড়ে যায় উত্তর হবে ভুল দুয়ের তিন লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে উত্তর হবে ভুল তিনের দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর দাও প্রথম প্রশ্ন ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো তিনের দাগের দুই দেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায় চারের দাগে রয়েছে তিন চারটি বাক্য উত্তর দাও চারিদাকে প্রথম প্রশ্ন সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি ব্যাখ্যা করো চারের দুই তোমার বন্ধুর ওজন ষাট কেজি আর উচ্চতা ফোর ফুট তোমার ওই বন্ধুর দেহর ভরসূচক নির্ণয় করো তোমার বন্ধুর দেহ ভরসূচক সম্বন্ধে তোমার মতামত লেখো এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব তিনের এক ভোতাছুরিতে সবজি কাটা শক্ত চাপের ধারণা প্রয়োগ করে কারণ ব্যাখ্যা করো উত্তর ভোতাছুরির ভোতা প্রান্তে ক্ষেত্রফল ধারালো ছুরির ধারালো প্রান্তের চেয়ে বেশি আমরা জানি চাপ ইজকাল টু বল বাই ক্ষেত্রফল অর্থাৎ চাপ ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক তাই ভোতা ভোতাছুরিতে একই বল প্রয়োগ করলেও কম চাপ প্রযুক্ত হয় ফলে ভোতা ছুরিতে সবজি কাটা শক্ত তিনের দাগের দুই দেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছায় উত্তর বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হয়ে সংকুচিত হতে শুরু করে তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার মধ্যে দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্র কপাটিকার মধ্যে দিয়ে বাম নিলয়ে পৌঁছায় চারের প্রথম প্রশ্ন সমস্ত জীবাশ্মানির মূলেই আছে সূর্যের শক্তি ব্যাখ্যা করো সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে বা উদ্ভিদ দেহে রাসায়নিক শক্তি বা রূপে জমা থাকে বহু কোটি বছর আগের গাছপালার অবশেষে মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে গরমে আর চাপে কয়লা পরিণত হয় আবার উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ পাললিক শিলার নিচে থাকতে থাকতে বহু কোটি বছর ধরে পটাশিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় পেট্রোলিয়াম থেকে আমরা ডিজেল পেট্রোল বা কেরোসিন ইত্যাদি জ্বালানি পাই তাহলে কয়লা বা পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হল সূর্য তাহলে এটা বলা যায় যে সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি চার নম্বর প্রশ্ন রয়েছে তোমার বন্ধুর ওজন ষাট কেজি আর উচ্চতা ফোর ফুট তোমার ওই বন্ধুর দেহভসূচক নির্ণয় করো তোমার বন্ধুর সূচক সম্বন্ধে তোমার মতামত লেখো এবার আমরা এই উত্তরটা দেখে নেব আচ্ছা উত্তরটা দেখে নাও আমরা জানি ইজ ইজিকল টু দেহের ওজন ভাগ দেহের উচ্চতার বর্গ তাহলে ফোর পয়েন্ট ফাইভ ফুটটাকে আমরা মিটারে লিখতে গেলে ফোর পয়েন্ট ফাইভ ফুটকে জিরো পয়েন্ট থ্রি জিরো ফোর এইট মিটার দিয়ে গুণ করতে হবে গুণ করলে হবে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিটার আমার বন্ধুর দেহবহসূচক ইজিকল টু তাহলে আমরা লিখতে পারি ষাট ভাগ ওয়ান পয়েন্ট থ্রি সেভেন গুণ দুই সমান সমান ষাট ভাগ ওয়ান পয়েন্ট এইট এইট সমান সমান থার্টি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান তাহলে অথয়েব দেহবহসূচক তিরিশ থেকে চল্লিশ বা তার বেশি হলে তা মোটা হয়ে যাওয়া নির্দেশ করে এটাই কিন্তু উত্তর ভালো করে দেখে নেওয়া অঙ্কটা কোথাও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলে তোমার নতুন হতো লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উদ্দেশ্য আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও